Hey everyone, welcome back to my channel Heshele Tungta. आज के आपने देखे mango ice cream बनी है देखा बो। जेहुतो एको नामेर सीजन, ताई आज के आम्रा बनाबो mango ice cream। एक टा पातील निये निलम, पातीले आमी half liter गोरुर दूध दिए दिच्छी। Half liter बा दुई कपेर मोतो दूध इखना आमी use कोरे छी। एको नामी कना half cup चीनी दिए दिबो। চিনিটা আপনারা কম বেশি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। চিনিটা দিয়ে দুধটাকে একটু গরম করে নিব। হালকা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব আমি হাফ কাপ পাউডার দুধ। 50 গ্রাম পাউডার দুধ আমি এখানে ইউজ করেছি হাফ কাপের মতো। পাউডার দুধটা দিয়ে দুধটাকে লো মিডিয়াম ফ্লেমে জাল করে করে ঘন করে নিতে হবে। কিছুক্ষণ পরে দেখবেন দুধটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, কুসুম হালকা ঠান্ডা পানিতে আমি গুলে কর্নফ্লাওয়ারটাকে আমি আস্তে আস্তে এই দুধের মিশ্রণের সাথে মিশিয়ে নিব। এক হাতে কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে আমি দুধের মধ্যে দিব এবং আরেক হাতে চামচ দিয়ে অনবরত নাড়তে থাকব। কর্নফ্লাওয়ার দেওয়ার পর কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, না হলে কিন্তু দুধটা দলা পাকিয়ে যাবে। তো আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে অনবরত নেড়ে নেড়ে এটাকে একটা মোটা ঘন পেস্টে তৈরি করে নিব। যেহেতু এখানে কোনো হুইপড ক্রিম ইউজ করছি না, কনডেন্স মিল্ক ইউজ করছি না, তার কারণে এখানে এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দুধের মিশ্রণটাকে ঘন করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন দুধের মিশ্রণটা কতটা ঘন হয়ে এসেছে। এই ধরনের কনসিস্টেন্সি আসতে আপনি চুলাটা বন্ধ করে দিতে পারেন এবং চুলা বন্ধ করে দিয়ে এই মিশ্রণটাকে আরেকটা বাটিতে তুলে নিতে হবে এবং এটাকে ঠান্ডা হতে দিতে হবে। তো আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আরেকটা বাটিতে তুলে নিয়ে আমি একটা হুইস্কের সাহায্যে এটাকে নেড়ে নেড়ে ঠান্ডা করে নিব। আপনারা একটা হুইস্ক দিয়ে আলতো হাতে নেড়ে নেড়ে এখানে ঠান্ডা করে নিতে পারেন। এখানে দুইটা পাকা মিষ্টি আম আমি কিউব করে কেটে নিয়েছি। এখন ব্লেন্ডার নিয়ে নিলাম। ব্লেন্ডারে আমি প্রথমে অল্প একটু পাকা আম দিয়ে দিব এবং ঠান্ডা হয়ে যাওয়া অল্প একটু দুধের মিশ্রণ দিয়ে প্রথমে এটাকে আমি ব্লেন্ড করব, ঘন করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে সব কিছু একসাথে দিয়ে দিব। পেছে থাকা আম এবং বাকি দুধের মিশ্রণটা এর মধ্যে দিয়ে আমি 4 থেকে 5 মিনিট ভালো করে ব্লেন্ড করে নিব। চার থেকে পাঁচ মিনিট আমি এটাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার ফলে কিন্তু এটা অনেক বেশি, এটার ক্রিমি ভাবটা অনেক বেড়ে যাবে এবং এটা অনেক বেশি ফুলে যাবে। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকেন, ইলেকট্রিক বিটারও আপনারা 4 থেকে 5 মিনিট এটাকে বিট করে নিতে পারেন। এখন যেই পাত্রে আমি আইসক্রিম বানাবো, বাসায় আমাদের অনেক আইসক্রিমের বক্স থাকে, আমি সেরকম একটা এয়ারটাইট আইসক্রিমের বক্সে মিশ্রণটা নিয়ে ফ্রিজের মধ্যে 3 থেকে 4 ঘন্টা রেখে দিব। আপনারা যে কোনো এয়ারটাইট বক্স ইউজ করতে পারেন, আমি এখানে আইসক্রিমের বক্সই ইউজ করছি। এটাকে আমি এখন ফ্রিজে, ডিপ ফ্রিজে রেখে দেব 3 থেকে 4 ঘন্টার জন্য। 3-4 ঘন্টা পরে বক্সটা আমি আবার বের করে নিলাম। এখন এই মিশ্রণটাকে আমি আবারও ব্লেন্ড করে নিব 4-5 মিনিট। ব্লেন্ডারে নিয়ে নিলাম, এখন ব্লেন্ড করে নিব। সো ব্লেন্ড করা হয়ে গেছে 4-5 মিনিট। এখন এটাকে আমি আবারও আইসক্রিমের বক্সে নিয়ে নিব। আবারও আইসক্রিমের বক্সে নিয়ে নিলাম।
এই পর্যায়ে আপনারা চাইলে আপনারা যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস, কিশমিশ, বাদাম, টুটি ফ্রুটি দিয়ে দিতে পারেন। আমি এখানে স্লাইস করা কিছু আমের টুকরো দিয়েছি। এখন একটা প্লাস্টিক পেপার আমি এই বক্সের উপরে দিয়ে ঢাকনাটা ভালো করে বন্ধ করে দিব। পলিথিন দিয়েছি আমি, একটা পলিথিনকে কেটে এটার মধ্যে দিয়েছি। এখন এটাকে আমি ডিপ ফ্রিজে 7-8 ঘন্টার জন্য রেখে দিব। 7-8 ঘন্টা পরে আমি বক্সটা বের করে নিলাম, বা সারা রাতও রাখতে পারেন। দেখতে পাচ্ছেন আইসক্রিমটা কি সুন্দর করে বসে গেছে। আপনারা চাইলে এটা ফ্রিজ থেকে বের করার কিছুক্ষণ পরেও সার্ভ করতে পারেন। আমার কাছে স্কুপ নাই, তাই আমি চামচ দিয়েই নিচ্ছি। তো চামচ দিয়ে আমি নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কত ইজিলি ম্যাঙ্গো আইসক্রিম বানাতে পারেন। সব কিছুই কিন্তু আমাদের হাতের কাছেই থাকে। তো অবশ্যই আপনারা এই আইসক্রিমটা বাসায় ট্রাই করবেন, এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।